আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হল লিটারেচার রিলেটেড ওয়ার্ড। আজকের যে শব্দ তা হল লিটারেটি, LITERATI। আমি কিন্তু উচ্চারণটা করেছি লিটারেটি, আসলে উচ্চারণটা হলো লিটারেরি, LITERATI। তাহলে স্বাভাবিকভাবে লিটারেটি, কিন্তু না, অ্যাকচুয়ালি উচ্চারণটা হলো লিটারেরি, অর্থাৎ সাহিত্য। লিটারেরি, এখানে আমরা স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিজীবীদের বলব। তাহলে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে লিটারেরি তো LITERARY, লিটারেরি বললেই তো হতো, বললে হতো ব্যাপারটা তা নয়। লিটারেরি আমরা তো ব্যবহার করি, এই লিটারেরির যে উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা, সেটা হলো LITERATI, এখান থেকে এসেছে। আমরা এখন এটাকে লিটারেরি উচ্চারণ করি। তাহলে আমাদের কথাটা হলো ওয়ার্ড LITERATI নিয়ে, যার উচ্চারণ লিটারেরি। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বুঝতে চেষ্টা করব, যেমন আমরা বলি লিটারেরি কালচার, লিটারেরি কালচার, লিটারেরি ট্রেডিশন, সাহিত্যের ঐতিহ্য। হ্যাঁ, আমরা অবশ্যই লিখব LITERARY, লিটারেরি ট্রেডিশন, লিটারেরি কালচার, কিন্তু এই বিষয়টা আমাদের কখনো কখনো দরকার হয়, LITERATI, এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। যেমন এখানে বিষয়টা হলো যে এই যে ওয়ার্ডটা লিটারেটি, অর্থাৎ লিটারেরি, এটা একটা প্লুরাল ফর্ম, কিন্তু ল্যাটিন শব্দ লিটেরেটাস, এটা হলো কথা। লিটারেটি, আই মিন লিটারেরি, LITERATI, এটা একটা প্লুরাল শব্দ, ফর্মটা কোথা থেকে এসছে, ল্যাটিন লিটারেটাস, যার অর্থ লেটার্ড অর এডুকেটেড, পাওয়া গেল। অর্থাৎ লিটারেরি যে সব বিষয়টা আমরা বুঝি, ওয়ান হু নোজ লেটার্স, পড়াশোনা যে জানে, সেটাকে আমরা এই লিটারেটি না বলে লিটারেরি বলবো। আর এটার উৎসটা বলাই হলো যে ল্যাটিন থেকে এসেছে, তাই ওখানে বানানটা স্পেলিংটা এরকম, ব্যাস এইটুকুনি বিষয়। এখানে রিলেটেড ওয়ার্ডস ইন ইংলিশ, লিটারেট এসে গেলো, কিন্তু পরিষ্কার আমরা অভ্যস্ত। লিটারেট অর্থাৎ যারা প্রফেশনাল রাইটার্স তাদেরকে লিটারেট বলা হয়। তাহলে আমরা ল্যাটিনে যদি ব্যবহার করতাম তাহলে হতো লিটারেটি, অর্থাৎ লিটারেরি, আর ইংলিশে ব্যবহার করছি তার জন্য হয়ে গেল লিটারেট বা লিটারেরি, ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ
ওয়ার্ডটার চেহারা যেহেতু লেটিন, সেজন্য ভাববার কোনো বিষয় নেই। এবার আমরা লিটারেরি হিসাবে ব্যবহার করব, সাহিত্যিক, আবার ওই সাহিত্যসেবী, সাহিত্য বিষয়, যেমন লিটারেরি ক্রিটিক। তাহলে পরিষ্কার কথা, আমরা যেহেতু ইংরেজিতে লিখব তাহলে লিখব লিটারেরি ক্রিটিক, LITERARY, লিটারেরি লিখব। তখন নিশ্চয়ই আমরা লিটারেটি অর্থাৎ LITERATI লিখব না। থ্যাংক ইউ বন্ধুরা আমার।